স্কুল ভর্তিতে লটারি নাকি পরীক্ষা সিদ্ধান্ত গ্রহণে বিকালে অনুষ্ঠিত হবে সভা দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা সংশোধন বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয় এতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মাউসী মহাপরিচালক এবং রাজধানীর প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ পনেরো জন অংশগ্রহণ নেবেন বুধবার পঁচিশে সেপ্টেম্বর মাধ্যমিক ও শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলমগীর সই করা নোটিশ থেকে তথ্য জানা গেছে জানা গেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভা হবে এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জেলা শিক্ষা কর্মকর্তা ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানরা অংশ নেবেন নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা বলেছেন ঢাকাসহ দেশের অনেক সনামধন্য প্রতিষ্ঠান লটারির মাধ্যমে ভর্তি নিয়ে আপত্তি তুলেছে এর সপক্ষে বিভিন্ন যুক্তিও তুলে ধরা হয়েছে সেগুলো আজকে সবাই আলোচনা হবে সংশ্লিষ্টদের মতামত ও বাস্তবতায় বিবেচনা করে আগামীতে ভর্তি নীতিমালার কিছু সংশোধন আসতে পারে বিষয়টি নিয়ে গতকাল বুধবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডক্টর আব্দুর রশিদ গণমাধ্যমকে জানান লটারির মাধ্যমে ভর্তির বিষয়টিকে পরিবর্তন আসবে কিনা সেটা সবাই সিদ্ধান্ত হবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত সরকারের স্পষ্ট নীতিগত সিদ্ধান্ত নেই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদের দাবি নিয়ে আলোচনা করে তা যৌক্তিক মনে হলে তা পরিবর্তন করা যেতে পারে